আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেলের প্রজেক্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে লিখে রেখেছি অ্যাক্সেলে অটোমেটিক যুগ বড় সংখ্যার নির্ণয় ছোট সংখ্যার নির্ণয় নম্বর কাউন্ট পদ্ধতি অনেক হিউজ পরিমাণ যদি আপনার কাছে ডেটা থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে এই জিনিসগুলো যেমন অটোমেটিক যুগ কিভাবে আপনি বের করবেন বড় সংখ্যা এই হিউজ ডেটা থেকে বড় সংখ্যা কোনটা সেটা আপনি ফর্মুলার সাহায্যে কীভাবে বের করবেন তারপরে এই হিউজ ডেটা যদি থাকে সেই হিউজ ডেটার মধ্যে ছোট সংখ্যা কোনটা সেটা কীভাবে বের করবেন এবং কতগুলো ডেটা আছে একটা রোতে সেই নাম্বারটা কিভাবে কাউন্ট করবেন সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি কতগুলো নাম লিখে রেখেছি এবং এইখানে এই কয়েকটা মাস আছে মাসের মনে করুন যে এখানে কতগুলো ছাদার সংখ্যা আছে এরকম সো ছাদার সংখ্যাটা আমি যেটা করছি এইখানে সবটাকে সিলেক্ট করছি সবটাকে সিলেক্ট করছি সবগুলো আছে রাইট লেফট অ্যালাইনমেন্টে আমি এটাকে এই জায়গাটাতে ক্লিক করে সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম এবং এগুলোকে কপি পেস্ট করে দেব কপি পেস্ট করার জন্য কন্ট্রোল সি দিয়ে এই সবগুলোকে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলে হবে অথবা আপনি শর্টকাটে যদি করতে চান সবটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে আইকনটা আছে একদম আমার মাউস এখন যেখানে আছে প্লাস চিহ্নটা যখন আসবে এভাবে তখন ক্লিক করে ধরে টান দেবেন নিচের দিকে এইখানে যতটুকু আনতে চান এতটুকু এনে আপনি আপনার যে ক্লিকটা আছে সেটা ছেড়ে দেবেন তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কপি পেস্ট হয়ে গেল এখন আমরা এই সেই জিনিসটা কীভাবে বের করবেন দেখে নিই সো অটোমেটিক যুগ অটোমেটিক যুগটা এই যে দেখতে পাচ্ছেন এইগুলো আছে এইগুলোকে সিলেক্ট করে আপনি যদি এই যে এই পাশে যে আপনার খালি ঘরটা আছে এই ঘরটাতে যদি আপনি যুগ ফলটা আনতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে জাস্ট এই হোম বাটনে থাকবে প্রথমে হোম মেনুতে তারপর আপনার মাউসটা চলে আসবেন এই পাশে এই পাশে যে ওটু সাম লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেন এই যে দেখুন এখানে অটোমেটিক কিন্তু যুগ হয়ে এখানে চলে আসছে অটোসাম মানে অটোমেটিক যুগ যোগ যুগ এটা চলে আসছে এখন যদি বাকিগুলো আনতে চান জাস্ট এটাতে ক্লিক করবেন এই সেলটাতে তারপর এই কোনাটাতে আসবেন নিচের কোনায় নিচের কোনটাতে আসলে আপনার প্লাস চিহ্নটা আসবে ক্লিক করে ধরে নিচের দিকে টান দিয়ে ক্লিকটা এইখানে এইখান পর্যন্ত এনে ক্লিকটা ছেড়ে দিন সবগুলো চলে আসছে দেখেছেন সবগুলো চলে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে বড় সংখ্যা নির্ণয় করবেন এই যে বড় সংখ্যা এই যে সংখ্যাগুলো আছে এখান পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সংখ্যাগুলো আছে সবচেয়ে বড়ো সংখ্যা কত সেটা আপনি ফর্মুলার সাহায্যে বের করবেন কিভাবে সেটার ফর্মুলা হচ্ছে এই যে এই সেলটাতে আপনি ইকুয়াল টু কল করবেন ইকুয়াল টু তারপরে এখানে লিখবেন হচ্ছে এম এ এক্স এম এ এক্স এম এক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম তারপর আপনি আপনার ব্র্যাকেট শুরু করবেন ব্র্যাকেট শুরু করার পরে এইখান থেকে ক্লিক করে এভাবে টান দিয়ে সবটাকে সিলেক্ট করে দিবেন এভাবে টান দিয়ে সিলেক্ট করে দেবেন অথবা আপনি কী করবেন এটাতে সিলেক্ট করবেন তারপর শিফটে চেপে রেখে এখানে ক্লিক করবেন তাহলে হবে তারপর এই যে দেখতে পাচ্ছেন এটার ভ্যালুটা কিন্তু ভ্যালুর যে সেল অ্যাড্রেসগুলো চলে আসছে এখন আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করবো ক্লোজ করার পরে অ্যান্টারে চাপ দিব এই যে দেখুন ম্যাক্সিমাম সাতশো আছে এই দেখুন সাতশো দুইশো পাঁচশো চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দুশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো দুইশো তিনশো চারশো পাঁচশো সবচেয়ে বড় কোনটা সাতশো এই যে বড়ো সংখ্যা সাতশো চলে আসছে এখন যদি আমি এই যে নিচের কোনটাতে প্লাস চিহ্নটা আসলে ক্লিক করে নিচের দিকে এনে এই ক্লিকটা এখানে ছেড়ে দিয়ে সবগুলো চলে আসবে এখন বিষয় হচ্ছে যে এখানে তো ছোট সংখ্যা অ্যাক্সুলে যদি অনেক বড় বিগ ডেটা থাকে তাহলে কিন্তু আপনার এই যে অটোমেটিক যুগ বা বড় সংখ্যার নির্ণয় ছোট সংখ্যার নির্ণয় এগুলো খুবই কাজে লাগে অনেক বড় ডেটা থেকে খুব সহজেই সবচেয়ে বড় কোনটা সেটা বের করা যায় তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছোটো সংখ্যার নির্ণয় সেটাও একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে ইকুয়াল টু কল করবেন তারপর এখানে লেখবেন হচ্ছে এম এন মিনিমাম মিনিমামটাকে সর্ব সর্ব ছোটো সংখ্যা বলা হয় এখন মিনিমামের এম আই এন দিয়ে এই ফর্মুলাটা বানানো হয়েছে সো সো মিনিমামের এম এন শুধু মিন লিখতে হবে এম এন তারপর আপনার ব্র্যাকেট শুরু করতে হবে তারপর কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত অর্থাৎ কোন সেল থেকে কোন সেল পর্যন্ত আপনি ডেটার মধ্যে মিনিমাম বের করতে চাচ্ছেন বা ছোটো সংখ্যা বের করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে যেমন এটাতে এইখান থেকে যদি এই এইখান পর্যন্ত চান তাহলে এটাকে এবার সিলেক্ট করে দিতে হবে অথবা এখানে প্রথমে সিলেক্ট করতে হবে তারপর শিফটে চেপে রেখে এখানে ক্লিক করতে হবে তাহলে সবটা সিলেক্ট হবে এইখানে দেখতে পাচ্ছেন সেলফ অ্যাড্রেসটা চলে আসছে আবার আপনি আপনার যে ব্র্যাকেট ক্লোজ করে দেন এবং অ্যান্টারে চাপ দেন এই যে দেখতে পাচ্ছেন মিনিমাম সর্বনিম্ন একশো সংখ্যা আছে এই এই যে কয়েকটা যে কয়েকটা এখানে সেল আছে এই সবগুলো সেলের মধ্যে সর্বনিম্ন আছে একশো সংখ্যা এই যে দেখতে পাচ্ছেন একশো সো এই একশোতে ক্লিক করুন ক্লিক করার পরে এগুলো যদি নিচেও আপনি ফলাফল আনতে চান তাহলে এই নিচের কোনটাতে আসুন এই প্লাস চিহ্নটা আসলে ক্লিক করে নিচের দিকে এভাবে টান দিন এইখানে এনে আপনার ক্লিকটা ছেড়ে দিন এই যে দেখতে পাচ্ছেন সবগুলো চলে আসছে এরপরে আছে হচ্ছে নম্বর কাউন্ট অর্থাৎ এইখান থেকে এখান পর্যন্ত কতগুলো সেল আছে বা কতগুলো নম্বর আছে সেটা আমি কাউন্ট করতে কাউন্ট করব। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে এইখানে এটার জন্য কিন্তু আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি এটা হয়তো ছোট ডেটা কিন্তু বিগ ডেটাতে যখন কাজ করবেন খুব সহজে কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন যেমন এইখানে যদি এ ফর্মুলা ইউজ করেন তাহলে ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল টু কাউন্ট সিও ইউএনটি কাউন্ট সিও ইউএনটি কাউন্ট কাউন্ট লিখতে হবে তারপর ব্র্যাকেট শুরু করতে হবে তারপর আপনি এইখানে ক্লিক করুন তারপর শিফটে চেপে রেখে এখানে ক্লিক করুন অথবা ক্লিক করে এভাবে টান দিয়ে এভাবে সিলেক্ট করে দিন তারপর ব্র্যাকেট ক্লোজ করুন এন্টারে চাপ দিন এই যে দেখতে পাচ্ছেন এখানে বারোটা সংখ্যা আছে অর্থাৎ বারোটা কাউন্ট নম্বর আছে এবং এর নিচেও যদি আপনি দেখতে চান তাহলে কি করতে হবে এই যে এই জায়গাটাতে আসতে হবে প্লাস চিহ্নটা আসার পরে ক্লিক করে নিচের দিকে এখানে এনে ক্লিকটা ছেড়ে দিন সবগুলা চলে আসছে এইখানে যদি আপনার ভ্যালু কম বেশি করেন এখন তাহলে কিন্তু অটোমেটিক এখানে চেঞ্জ হবে যেমন এখানে যদি আপনি এক হাজার করে দেন এই যে দেখুন এইখানে যুগও চেঞ্জ হয়েছে এখানে বড় সংখ্যাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে এক হাজার নয় কিন্তু একশো দিলাম সো একশো যদি এক হাজার দিই এই যে দেখুন সবচেয়ে বড় সংখ্যা এক হাজার যদি এইখানে যদি আমি পঞ্চাশ দিই তাহলে দেখুন এই যে পঞ্চাশ দিয়ে ট্যাপ দিলাম এই যে দেখুন সবচেয়ে ছোট সংখ্যা পঞ্চাশ চলে আসছে আবার এইখানে যদি আমি পাঁচ হাজার দিই এই যে পাঁচ হাজার দিলাম এই যে যোগও চেঞ্জ হয়ে গেছে এখানে সবচেয়ে বড়ো সংখ্যা পাঁচ হাজার হয়ে গেছে এইভাবে কিন্তু এটা কাজ করে এবং আপনি খুব সহজেই যে ফর্মুলাগুলো আপনাদেরকে দেখালাম সেই ফর্মুলাগুলোর সাহায্যে আপনি অটোমেটিকভাবে যোগও করতে পারবেন যেভাবে সেভাবে বড় সংখ্যা একটা ডেটা থেকে সবচেয়ে বড় সংখ্যা কত সেটাও বের করতে পারবেন একটা ডেটার মধ্যে সবচেয়ে ছোটো সংখ্যা কত সেটাও বের করতে পারবেন এবং এই একটা ডেটার মধ্যে কতগুলো নম্বর আছে সেটাও কাউন্ট করতে পারবেন খুব সহজেই বন্ধুরা আশা করছি আজকের এই প্রজেক্ট ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ